মাইশা বিদিশা নাস্তা দিলাম তো বড়জন কই ওয়াশরুম আপনার কি মাথা খারাপ? এমন একটা বেটার সাথে কি আমাদের মেয়ের বিয়ে দিব? তোমার মেয়েরে কি রাজকুমার লোকে বিয়ে দিবা? তোমার মেয়েরে দেখছো, ওর গায়ের রং দেখছো, পেটে থাকার সময় কি খাইছিলা, কয়লা খাইছিলা? শুনে একটা কথা বলি, কানা ল্যাংড়া লুলা যা পাবো তার লাগে তোমার মেয়ের বিয়ে দেবো, এটা আমার সাফ কথা। তোমার মেয়েরে দেখছো, গায়ের রং দেখছো, পেটে থাকার সময় কি খাইছিল, কয়লা খাইছিল? তোমার তোমার রুচি খারাপ, গায়ের রং দেখছো, অন্ধকারে দেখা যায়? রাতের অন্ধকারে তো তোমাকে দেখাই যায় না। কানা ল্যাংড়া লুলা যা পাবো তার লাগে তোমার মেয়ের বিয়ে দেবো, তাকে বলছিলাম যে আপনার মেয়ে তো এখনো লেখাপড়া করছে না? হ্যাঁ বাবা, ও এখনো লেখাপড়া করছে, ও লেখাপড়ায় ভীষণ ভালো, ছোটবেলা থেকে ভীষণ মনোযোগী। না আমি বলছিলাম যে লেখাপড়া মানে পড়াশোনা করলে তো আর সংসার চালানো যাবে না, বলেন সংসার চালানো যাবে? সংসার চালানোর জন্য তো আলাদা কিছু শিক্ষা দরকার আছে, তো আপনার মেয়ে কি রান্নাবান্না পারে? তো তেমন পারে না বাবা, ওদের মা ওদেরকে রান্নাঘরে যেতেই দেয় না, তবে শিখে ফেলবে, বিয়ের আগে শিখে ফেলবে। না বাবা না, কই গো রেডি হয়েছে? আরে এটা না ওইটা দে, হ্যাঁ খালি চোখে দেখাইতে পারো। তোমার মেয়ে করতেছে নাকি, সুন্দর মতো না সাজলে হবে? আসতেছি, বস। কই এতক্ষণ লাগতেছে কেন? আরে হয়ে গেছে। কি করতেছো, এতক্ষণ লাগতেছে কেন? হয়ে গেছে। শ্রীকৃষ্ণ ছেলে কি ওর মায়ের কাছে থাকে? না ছেলে আমার কাছেই থাকে। আয় হায়, তাহলে ওর দেখাশোনা কে করে? না এই কারণেই হচ্ছে, মানে ও যেহেতু বড় হচ্ছে ওর সব কিছু খেয়াল করা। হ্যাঁ হ্যাঁ, একজন মানুষ তো লাগে দেখভাল করার জন্য, সেটাই। আয় মা, আয় আয় বস। বাবা এই আমার মেয়ে বিদিশা, আর আমার ছোট মেয়ে মাইশা। আঙ্কেল, আমার মায়ের কাছে কিছু জিজ্ঞেস করা থাকলে জানতে পারো। না মানে বলতে চাচ্ছিলাম আমরা একটু আলাদা কথা বলতে পারলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, যাওয়া যাও বাবা যাও। আপনি এটা কি করলেন?
আমার এই বাচ্চা মেয়েটার জন্য আদা বুড়া পাত্র কোথা থেকে আনলেন? আপনি কি করেন? আমি ঠিকই তো বলছে বাবা, আমি চাই না এরকম কোন লোক আমার দুলা ভাই জানে তারা। আপনি দেখেন আপনাকে যেই কারণে এখানে ডেকে নিয়ে আসছি, আপনি জানেন কিনা আমি জানি না, আমার একবার বিয়ে হয়েছিল এবং আমার 6 বছর একটা বাচ্চাও আছে। জি আমি জানি। বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার সাথে কোনো ছেলে বা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক? অবশ্য আপনার সাথে কেই বা প্রেম করবে? আপনি দেখতে যেই কালার কালা, সরি আমার কথা কিছু মনে করবেন না, আমি আসলে ওভাবে বলতে চাই না, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। মানে আমি আমাদের সমাজের মানুষের কথা বলছিলাম। আমাদের সমাজের মানুষ কিন্তু মুখে বলে একটা আর করে আরেকটা। মানে এই যে ধরুন আপনার কথাই যদি বলি, আপনাকে দেখে হয়তো অনেকেই বলবে কালোই জগতের আলো, কিন্তু বিয়ে করার সময় বলবে ফর্সা মেয়েটা ভালো। আমি আসলে ওইরকম না, আমার মনে যা আমার মুখেও তা। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ের ব্যাপারে আপনার বাবার সাথে কথা চালিয়ে যেতে পারি। আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আমি তাহলে আজকের মতো আসি, বাকি কথা আপনার বাবার সাথে সেরে নিব। আসি। সালাম। আঙ্কেল, আপনাদের বংশে কেউ কালো ছিল, মানে দাদি অথবা দাদা? না, মানে কেন বললাম, আপনাদের মেয়ে তো দেখতে অনেক কালো, ওকে তো বেদিতে অনেক কষ্ট হবে আপনাদের। তা হয়তো হবে। তা বাবা, আমার মায়ের কেমন লাগলো? ও কিন্তু খুব গুণী একটা মায়া। হ্যাঁ, ভালো লেগেছে আঙ্কেল, কিন্তু আপনার মেয়ের গায়ের রং যে কালো, এমন একটা কালো মেয়েকে যদি আমার মতো একটা সুদর্শন ছেলে বিয়ে করে, বিষয়টা কেমন দেখা যায় না? না মানে আপনারা চাইলে বিষয়টা অন্যভাবে আলোচনা করা যেতে পারে। না আপনারা তো জানেন আমার আসলে 7 মাস ধরে কোনো চাকরি নেই, আমি বেকার, আর অন্যের চাকুরি করাও আসলে এই বিষয়টা আমার সাথে যায় না। আপনারা যদি খুশি হয়ে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দিতেন তাহলে আমি ব্যবসা করতাম, টাকা ইনকাম করতাম, আপনাদের মেয়েও খুশি থাকতো। আঙ্কেল, এখনই আপনারা চিন্তা করেন, এখনই বলার কিছু নেই, আপনার পরে জানালেই হবে। আঙ্কেল, আমি আজকের মতো আসি। আসি আন্টি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।